শুরু হচ্ছে রুডু খেলার প্রতিযোগিতা। আমার বায়ে পূর্ণশ্রী দে কথা, আমার ডানে রোহিত দে। একটি করে গুটির খেলা, দেখা যাক কে জেতে। 1, 2, 3। খেলায় যে জিতবে তাকে একটি ছাগল দেওয়া হবে। ছাগলটি 6 কেজি ওজন। সবাই মিলে বিশাল খাওয়া দাওয়া হবে। পূর্ণশ্রীর কথা অনেক এগিয়ে আছে। হ্যাঁ, রোহিতদের এখনো গুটি বের হই নাই। রোহিত খুব চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ছক্কা পড়েছে। ছক্কা 2 ফুট, কিন্তু পূর্ণশ্রী এগিয়ে যাচ্ছে। দেখি রোহিত কি করে। রোহিত কত পেল এবার? হ্যাঁ, বিশাল কম্পিটিশন খেলা। কথার পেস পেস রোহিত যাচ্ছে। রোহিত যদি সুযোগ পায় কথাকে খেয়ে দিতে পারে। বিশাল প্রতিযোগিতা চলছে, কথা পেস পেস যাচ্ছে রোহিত। কথা এগিয়ে যাচ্ছে। ও, কথা ঘরে ঢুকে পড়েছে। কথার আর সমস্যা নাই। রোহিত রোহিত তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কথা কিন্তু ঘরে ঢুকে পড়েছে। দেখা যাক কী হয়। কথা এবং রোহিতের রুডু খেলা প্রতিযোগিতা। খেলার পুরস্কার একটি ছাগল। যে জিতবে সে ছাগল খাবে। কথা একটা পুট হলি হয়ে যায়। দেখা যাক কে জেতে। পুট না হলে কথা জিততে পারবে না। কিন্তু রোহিত তার সাফল্যের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দেখার পালা, দেখা যাক কী হয়। হ্যাঁ, রোহিত ঘরে ঢুকে পড়েছে। বিশাল কম্পিটিশন, বিশাল। হ্যাঁ, রোহিত যে জিতে গিয়েছে, হাততালি। হ্যাঁ, রোহিত বাবু জিতে গিয়েছে। কথা শুধু 1 ফুটের জন্য হেরে গেল। দুর্ভাগ্য কথার কথাই আগে এগিয়েছিল। যাক, রোহিত জিতে গেল। রোহিতকে এখন একটি ছাগল দেওয়া হবে। আজ এ পর্যন্ত। আগামীতে আবার আমরা রুডু খেলা নিয়ে হাজির হবো।